হয়ে গেল নীলত্রিনার বিয়ে, সাত পাকে বাধা পড়লেন এই জুটি। হয়ে গেল মালা বদলও, সকাল থেকেই শুরু হয়েছিল নানা প্রস্তুতি, গায়ে হলুদ। পছন্দের অভিনেতা অভিনেত্রীকে আশীর্বাদ করতে বিয়েতে গেলেন মুখ্যমন্ত্রী। নিজের জন্মদিনের দিন দিদিকে আমন্ত্রণ পত্র দিয়ে এসেছিলেন ত্রিনা। অনুরোধ করেছিলেন তিনি যেন একবার আসেন তাদের আশীর্বাদ করতে। সেই অনুরোধ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে শুরু হল বিয়ের মূল অনুষ্ঠান। সাত পাকে ঘুরলেন নীল ও ত্রিনা। তারপর মালা বদল করেন এই জুটি। ত্রিনার কপালে সিঁদুর পরাতে দেখা গেল নীলকে। এর আগে দুই তারকা জানিয়েছিলেন অভিনয় জীবনে আসার অনেক আগে থেকে তাদের পরিচয়। 2011 সালে MBA পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় ক্যাট ক্লাসে প্রথম দেখা। সে মুহূর্তেই ত্রিনাকে ভালো লেগে গিয়েছিল নীলের। 2011 সালে প্রথম ডেটে গিয়েছিলেন দুজনে, সেখানে রয়েছে প্রথম চুম্বনের স্মৃতিও। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।